ঐতিহ্যবাহী সুবর্ণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো তো? আমি আল্লাহ তোমার দোয়ায় ভালোই আছি। আজকের গতকালের পরিবার বিষয় ছিল, এই পাঠ্য বিষয় ছিল তোমাদের এই উদ্ভিদ ও প্রাণী। আজকের বিষয় আজকের বিষয় হবে মাটি। মাটি মাটি মাটির গুরুত্ব কি, এটা প্রথমে জানতে হয়। মাটির গুরুত্ব কি? মাটি উপরি সময় উপরি ভাগে নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্ম, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবনের নানাভাবে মাটি ব্যবহার করে। এখন এখানে মাটি ব্যবহারের কয়েকটি প্রকারভেদ রয়েছে, কী কাজে মাটি ব্যবহার করা হয়, কী কী কাজে, সেইগুলি যেমন আমি নিম্নে পয়েন্ট পয়েন্ট লিখছি। যেমন এখানে চারটি কাজে মাটি ব্যবহার করা হয়। কাজগুলি হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ দুই নম্বর হচ্ছে গৃহ নির্মাণে, গৃহ নির্মাণে, এবং তিন নম্বর হচ্ছে মৃৎশিল্পে। মৃৎশিল্পে এবং চার নম্বর হচ্ছে আবর্জনা ফেলার মান স্থান হিসাবে। এই চারটি কাজে মাটি ব্যবহার করা হয়। প্রথমে কৃষিকাজ, বিভিন্ন উদ্ভিদের ধরনের জন্মস্থানের জন্য মাটি ব্যবহার করে থাকি। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ উদ্ভিদ ও পানির উপর নির্ভরশীল। গৃহ নির্মাণ, গৃহ নির্মাণের কাজ হচ্ছে এখানে গৃহ নির্মাণের জন্য মাটির প্রয়োজন। মানুষ যখন কোনো গৃহ নির্মাণ করে মাটি ছাড়া তারা বসবাস করতে পারে না। প্রথমে মাটি, ভালো মাটি দরকার, সেখানে গৃহ নির্মাণ করতে হয়। যেমন গৃহ নির্মাণ করতে লাগে ইট ও কংক্রিট এবং মতো নির্মাণ সামগ্রী। তৈরিতে মাটি ব্যবহৃত হয়। তারপরে মৃৎশিল্প, মৃৎশিল্প এখানে বিভিন্ন ধরনের মৃৎশিল্প মাটিতে মাটি তৈরিতে মাটি ব্যবহৃত হয়। যেমন রান্না বাড়ির পাতিল এবং ফুলদানি, বাটি ইত্যাদি ইত্যাদি মাটি থেকে তৈরি করা হয়। এছাড়া মাটিতে তৈরি বিভিন্ন প্রকারের ধরনের শিল্পকার্য এবং গড় সাজাইতে বা এক্সিবিশনে এই মাটি নির্মাণের কাজগুলি পরিদর্শন করা হয়। তারপর আবর্জনা ফেলার স্থান হিসেবে, এখানে মানুষের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয় এবং সেই বর্জ্যগুলোকে মাটিতে ঢাকার জন্য মাটি ব্যবহার করা হয়। আবার কোন কোন নির্দিষ্ট স্থানে গর্তে বা ভাগারে আবর্জনা ফেলা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরে হচ্ছে মাটির উর্বরতা,
মাটির উর্বরতার সুবাইরে সারসংক্ষেপে আমরা দেখতে পাই মাটি মাটি বহুবিধ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে ব্যবহার করি যেমন মাটি শ্বাস আমরা দেখতে পাই যে মাটিতে সার পাওয়া যা পাওয়া দেওয়া হয় সেই মাটিতে গাছের বৃদ্ধি পরি আগে ভালো হয়েছে উদ্ভিদের বৃদ্ধি ও সতেজ জন্য পুষ্টি উপাদান প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সারে পাওয়া যায় সার না থাকলে উদ্ভিদ ভালো হয় না যে মাটিতে উদ্ভিদের পর্যন্ত বেশি পুষ্টি উপাদান বেশি সে মাটি উর্বরতা যেমন মাটি উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা মাটিতে মাটি ভালো না হলে মাটির ফসল ভালো হয় না কাজে এই মাটির উর্বরতা বৃদ্ধি করতে হলে মাটির ক্ষমতা বাড়াতে হবে এখানে সার ব্যবহার সারকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে জৈব সার আর অপরটি হচ্ছে অজৈব সার জৈব সার এখানে ওই ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি বা উৎপাদন ফিরে পেতে সাহায্য করে জৈব সার অজৈব সার গোবর ও কম্পোস্ট জৈব সার ইউরিয়া টিসপি এটা অজৈব সার ফসল আবর্তন ফসল আবর্তন বলতে আমরা বুঝি যদি একই জমিতে কোনো ফসল বারবার উৎপন্ন করিলে বা ফসলের জমির পরিমাণে উর্বরতা হ্রাস পায় সেখানে জমিতে ভালো ফসল উৎপন্ন হইতে পারে না সেই জন্য জমিতে সার প্রয়োগ করা হয় যেমন আবার সিম জাতীয় উদ্ভিদের চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় সিম জাতীয় উদ্ভিদ যদি বেশি বেশি উৎপন্ন করা হয় তাহলে সেখানে মাটির উর্বরতা বৃদ্ধি পেতে পারে মাটির দূষণ এখন হচ্ছে মাটির দূষণ মাটির দূষণের কারণ সমূহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষণ হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যেখানে যেখানে আবর্জনা ফেলা হয় বা পচা এবং বর্জ্য পলিথিন প্লাস্টিক ইত্যাদি ফেলা হয় সেখানে মাটি দূষণ হয় কৃষিকাজে কীটনাশক ও আগাছা বা পরগাছা ব্যবহার করা বা শিল্প কারখানা তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললে মাটি দূষণ হয় মাটি দূষণের ফলাফল মাটি দূষণ করলে কি হয় মাটি দূষণ জীবের জন্য ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর মাটি দূষণের ফলে জীবের বাসস্থান প্রকৃতি ধ্বংস হয়ে যায় দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে মানুষ দূষিত মাটিতে জন্মানো ফসলের ক্ষতিকর পদার্থ থাকতে পারে মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায় এখন আমরা জানি যে মাটি দূষণ রোধ করতে অনেক কিছুর প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলি এখানে নিয়ে আলোচনা করা হব এবং দেখেন মাটি দূষণে নির্দিষ্ট মাটি দূষণ রোধ করার জন্য নির্দিষ্ট কয়েকটি আইটেম এখানে দেওয়া হয়েছে যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না ফেলা এবং দুই নম্বর হচ্ছে মাটির সাথে মিশে যায় না এমন পলিথিন জিনিসপত্র ব্যবহার করানো যেসব জিনিস মাটির সাথে মিশে যায় সেসব ব্যবহার করা কিন্তু পলিথিন মাটির সাথে মিশতে পারে না সেই জন্য পলিথিনকে
পারে পলিথিন মাটিকে দূষণ করে। তো আচ্ছা, তো আপনারা এবং রাইসকেল করা হয়, তিন নম্বর জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহৃত করা, জমিতে আমরা সাধারণত জৈব সারই ব্যবহার করব, কিন্তু সেখানে কম্পোস্ট ব্যবহার করা উচিত। মাটির সংরক্ষণ কইতে বোঝে মাটির ক্ষয় রোধ করা। আমরা যদি মাটিতে ঘন ঘন ফসল ফলাই বা সেখানে মাটির ক্ষয় হতে পারে, সেজন্য মাটিতে সার ব্যবহার করা হয় যেন মাটির ক্ষয় না হয়। তারপরে বায়ুপ্রবাহ বা অতি বৃষ্টিতে মাটির স্তরে সরে গিয়ে মাটি ক্ষয় হয়, যেমন প্রচুর পরিমাণ যেসব স্থানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, কিন্তু সমতল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় এবং বৃষ্টিপাত বেশি হওয়াতে মাটির যে আবরণ অংশটা মাটিতে ধুয়ে যায়, সেখানে মাটি ক্ষয় হয়। ক্ষয় হওয়ার ফলে সেই মাটিতে ফসল ভালো হয় না, কাজেই সেখানে মাটিকে বেশি বেশি গাছ লাগানো বা গাছপালা লাগানো বা চারা গাছ লাগানো বা ইত্যাদি গাছ লাগালে সেই মাটিটি শক্ত হয়ে যায় এবং মাটি সহজে সেখান থেকে সরে যেতে পারে না, এবং ফলে মাটিতে ক্ষয় হয় না এবং মাটিতে ভালো ফসল হয়। জমির উর্বরতা হারায়, মাটি পানি হ্রাস পায়, উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে, তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। আবার আমরা জানি যে উপরের শ্রেণীতে উল্লেখ করা আছে যে মাটিকে আমরা শ্রেণী বিভাগ করছি, কিন্তু মাটিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এঁটেল মাটি, মাটি প্রকারভেদ, মাটিকে আমরা চার ভাগে ভাগ করি। সেই মাটিগুলো হচ্ছে মাটির প্রকারভেদ, মাটিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এঁটেল মাটি, প্রথমে এঁটেল মাটি, মাটিকে আমরা চারটি ভাবে ভাগ করতে পারি, এবং সেই মাটির ভাব ভেদগুলি হচ্ছে এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি এবং বেলে মাটি। ভিন্ন ভিন্ন মাটিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপন্ন হয়, সেই আমি আর সেগুলি আলোচনা করব না, আমি সম্পৃক্ষে প্রকারভেদটিকে উল্লেখ করেছি। এই যে এইসব মাটির প্রকারভেদে মাটি ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্ন ফসল উৎপন্ন হয়। আজ তোমাদের এখানে পড়া সমাপ্ত, বাড়ির কাজ হচ্ছে তোমার 27 পৃষ্ঠার
27 পৃষ্ঠার 27 পৃষ্ঠার 1 নং ও 2 নং 1 নং ও 3 নং বরাবর লেখা। আজ এখানেই শেষ, খোদা হাফেজ।